আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে কীভাবে বুঝবেন যে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স যে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হবে সে দাঁতের কিছু লক্ষণ রয়েছে যার মাধ্যমে আপনি নিজেই বিবেচনা করতে পারেন যে দাঁতটিকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে নাকি সেটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে ভিওয়ার্স আমাদের চেম্বারে অনেকেই দাঁতে প্রচণ্ড যন্ত্রণা এবং ব্যথা নিয়ে এসে থাকে এবং অনেকে বলে থাকে যে ডাক্তার আমার দাঁতে যন্ত্রণা হচ্ছে দাঁতের উপরে অনেক বড় গর্ত হয়ে গেছে আমার দাঁতটি আপনি ফিলিং করে দেন তো ভিওয়ার্স মূলত দাঁতে গর্ত পাইলেই ফিলিং করা যায় না আবার গর্ত হলেই যে রুট ক্যানেল করতে হবে ব্যাপারটি এমনও নয় ভিওয়ার্স দাঁতের ক্ষেত্রে প্র্যাকটিক্যালে দেখার উপর নির্ভর করে কখন ফিলিং করতে হবে কখন বা রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে তো ভিওয়ার্স মূলত এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই কিছুটা হলেও বিবেচনা করতে পারবেন যে দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে নাকি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করলেই চলবে ভিওয়ার্স দাঁতের ব্যথা যদি কখনও দেখা যায় যে দাঁতটি এমন কিছু দাঁত রয়েছে দাঁতের উপরে ক্যাভিটি হয়ে গেছে গর্ত হয়ে গেছে আর সেই দাঁতটি যদি কখনও আপনার ব্যথা বা যন্ত্রণা অনুভব হয় যেমন ধরুন যদি আপনি ঠান্ডা পানীয় বা অতিরিক্ত গরম কোনো কিছু খেতে যান তাহলে নির্দিষ্ট কোনো দাঁতে যদি ঠিস মরে ধরার সমস্যা থাকে আর সেটি যদি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো স্থায়ী হয় এবং পরবর্তীতে সেটি এমনি এমনি ভালো হয়ে যায় তাহলে মনে করতে পারেন যে সেই দাঁতটিতে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন কিন্তু যদি এমন হয় যে আধা ঘণ্টা এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত একটু কম বেশি একটু কম বেশি এমনভাবে যন্ত্রণা হচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে সে দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে এটি ধরে নেবেন এছাড়া ভিওর্স অনেকে দেখা যায় যে সারা দিনে কখনো ব্যথা থাকে না দাঁতে দাঁতের উপরে এ ধরনের বেশ বড় গর্ত রয়েছে এরপরেও সারাদিনে কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা হয় না কিন্তু রাত্রে যখন ঘুমানো হয় ঘুমাতে যাওয়ার সময় দেখা যায় যে দাঁতে ধীরে ধীরে ব্যথা শুরু হচ্ছে এমনও হতে পারে যে দাঁতে ব্যথার জন্য ঘুম থেকে উঠে গেছেন তো ভিউয়ার্স এ ধরনের যে দাঁতগুলো থাকবে সেগুলোও আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে দাঁতের উপরে এ ধরনের যখন ক্যাভিটি হয়ে যায় আর ক্যাভিটিটি যখন দাঁতের ভিতরে দন্তমূল পর্যন্ত পৌঁছে যায় তখনই দাঁতে ব্যথা হয় যন্ত্রণা হয় যখন ক্যাভিটি দাঁতের উপর ভাগে থাকে অ্যানামেল বা ডেন্টিন অংশে থাকে তখন সেটিতে হালকা চাপে ব্যথা অনুভব হতে পারে বা একটু শক্ত চাপে ব্যথা অনুভব হতে পারে কিন্তু যন্ত্রণা হয় না দাঁতের উপরে যদি বড় ধরনের গর্ত হয়ে যায় গর্তটি যদি দাঁতের পাল্প পর্যন্ত না পৌঁছায় তাহলে তীব্র যন্ত্রণা এমনটি হয় না তো ভিউয়ার্স যখন ক্যাভিটিগুলা দাঁতের অ্যানামেল বা ডেন্টিন অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন আপনি সেটিতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন আর যদি সেটি দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত পৌঁছে যায় তখন আপনাকে সে দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতে একটি ক্যাপ পরিয়ে নেওয়া হবে এখানে দাঁতের উপরে যে ধরনের গর্ত আপনারা দেখতে পাচ্ছেন এত বড় গর্ত হলেই যে রুট ক্যানেল করতে হবে এমন কোনো কথা নয় আবার এর থেকে ছোট গর্ত হলেও সেটিতে রুট ক্যান ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন ভিওয়ার্স দাঁতের এইখানটায় খুবই সামান্য একটা ছোট্ট ছিদ্র দেখা যাচ্ছে এখানে সামান্য ছিদ্র থাকলেও এই ছিদ্রটি যদি ধীরে ধীরে দাঁতের পাল্প পর্যন্ত চলে যায় তখনই এমন দাঁতেও কিন্তু যন্ত্রণা এবং ব্যথার সম্মুখীন হতে হতে পারে এমন দাঁত নিয়ে তো ভিউয়ার্স মূলত দাঁতের যে দন্ত মজ্জা রয়েছে সেখানে একটি বিবেচ্য বিষয় রয়েছে যদি ডেন্টাল ক্যারিজ বা এ ধরনের ক্যাভিটি যদি দাঁতের দন্তমূল পর্যন্ত পৌঁছে যায় তখনই আপনার দাঁতের যন্ত্রণা হবে এর আগে যদি অল্প থাকে ডেন্টাল ক্যারিজটি অল্প থাকে আপনার ঠান্ডা পানি মুখে নিলে শিশিরে একটা ভাব আসতে পারে অথবা আপনার অধিক শক্ত কিছু সেই দাঁতের উপরে যখন কামড় দেওয়া হবে তখন ব্যথা অনুভব হতে পারে ভিওর্স এখানে আপনার একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এখানে চারটে দাঁতের ছবি তুলে ধরা হয়েছে প্রথমে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি সুস্থ দাঁত এবং দ্বিতীয় নম্বরে যে দাঁতটি রয়েছে এখানে দেখুন দাঁতের উপরিভাগে সামান্য ডেন্টাল ক্যারিজ এখানে দেখা দিয়েছে তো এমন অবস্থায় আপনি ট্রিটমেন্ট করে করাতে পারবেন ফিলিংয়ের মাধ্যমে এটি যদি এই পরিমাণ গর্ত হয়ে যায় বা এই পরিমাণ দাঁতের উপর কালো হয়ে যায় ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয় তাহলে আপনি এমন অবস্থায় দাঁতে ফিলিং করে নিলে এমন দাঁতের পজিশনে ফিলিং করে নিলে আপনার সে দাঁতটি কখনও কোনো দিনও আর কিন্তু ব্যথা হওয়ার বা ভবিষ্যতে নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এমনকি আপনারা তিন নাম্বারে যে ছবিটি দেখতে পাচ্ছেন এমন অবস্থায়ও আপনি ফিলিং করাতে পারবেন কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ব্যথাটি যদি দাঁতের মুখে পানি নিলে বা খাবার খাওয়ার সময় ব্যথাটি যদি এমন হয় যে ত্রিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ডের মতো আপনার ব্যথাটা দাঁতে থাকতেছে কিছুক্ষণ পরে যে আবারও ভালো হয়ে যাচ্ছে তো এটি মূলত এমন অবস্থায় হয়ে থাকে যখন দাঁতের উপরে ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিজ দাঁতের ঠিক এই পজিশনে থাকে অর্থাৎ অ্যানামেল এবং ডেন্টিনের মধ্যবর্তী স্থানে থাকে পাল্পের কিছুটা আগে এমন অবস্থায় দাঁতের এমন সেন্সিভিটি তৈরি হয় তো ভিওর্স যদি এমন এতটুকু পরিমাণও দাঁতে ক্যাভিটি হয় বা ক্যারিজ হয় তাহলে আপনি সেটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না এটিতে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন একটি ফিলিং করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয় তার কয়েক গুণ বেশি অর্থ ব্যয় হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে তো ভিউয়ার্স এ ধরনের দাঁতের যদি আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট নেন সেটি একদিনেই হয়ে যাবে একদিনে বলতে অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে এ ধরনের দাঁতে ফিলিং করে আগের মতো করে নেওয়া যায় আর যত বেশি দেরি করবেন ততই ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এক পর্যায়ে ঠিক এখানে দাঁতটি দেখতে পাচ্ছেন এমন অবস্থায় চলে আসবে এই অবস্থাকে আমরা পালপাইটিস টিথ বলে থাকি তো যে দাঁতগুলা এমনভাবে দাঁতের ক্যাভিটি হোক বা ক্যারিজ হোক যেটি যখন পাল্পে চলে আসবে তখন সেটিতে যন্ত্রণা হবে ব্যথা হবে আর এই আক্রান্ত আমরা না ফেলে দিয়ে চিকিৎসা করে রাখার যে পদ্ধতি রয়েছে তা হল রুট ক্যানেল ট্রিটমেন্ট আর এই রুট ক্যানেল ট্রিটমেন্ট পরে দাঁতে অবশ্যই একটি ক্যাপ পরিয়ে নিতে হয় ভিউয়ার্স এখানে আপনারা দুটি দাঁতের ছবি দেখতে পাচ্ছেন এখানে দুটি দাঁতের চিকিৎসা দু রকম এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন একটি হলো দাঁতের পাল্প তো এখান থেকে দেখুন দু দাঁতের মধ্যবর্তী স্থান থেকে ক্যারি শুরু হয়েছে তো দুইটি কিন্তু দুভাবে আক্রান্ত হয়েছে এটি যেভাবে আক্রান্ত হয়েছে এখনও পর্যন্ত দাঁতের ভিতরের পাল্প অক্ষত রয়েছে অর্থাৎ পাল্পে এখনও পর্যন্ত ক্যারেসটি পৌঁছায়নি আর তার কারণেই এমন দাঁতের জন্য আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন এমন দাঁতে ফিলিং করে দিলে দাঁতটি মোটামুটি সুস্থ হয়ে যাবে ভবিষ্যতে ব্যথা বা যন্ত্রণা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে এই পাল্প পর্যন্ত চলে আসছে আর এই অবস্থায় আমরা পালপাইটিস বলে থাকি পাল্পাইটিসে আক্রান্ত দাঁত আপনি ফিলিং করাতে পারবেন না যদি এমন অবস্থায় দাঁতে ফিলিং করা হয় তাহলে হিতে বিপরীত হতে দেখা যায় কারণ যখন এখানে ফিলিং করা হবে তখন সেই ফিলিংটি পাল্পের মধ্যে ঢুকে গিয়ে সেখানে যন্ত্রণা হবে ব্যথা হবে এমনকি চুয়াল ফুলেও উঠতে পারে তো হিয়ার্স এই পজিশনে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতটি সংরক্ষণ করে থাকি ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় দাঁতের ভিতরে যে পাল্প ইনফেকশন হয় বা ইনফ্লেমেশন হয় সেটি আমরা পুরোপুরিভাবে এই বিশেষ ফাইলের মাধ্যমে তুলে ফেলা হয় যার কারণে দাঁতে আর কখনো কোনো ধরনের ব্যথা অনুভব হয় না ভিউয়ার্স যে কোনো দাঁত রুট ক্যানেল করার সময় দাঁতের উপরিভাগে ছোট্ট একটি সিদ্ধ করে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি অপসারণ করা হয় এবং পরবর্তীতে সেখানে কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল পাল্প সংযোজন করা হয় এবং তারপরে দাঁতটি কোনো কিছুটা ছোট করে কেটে সেখানে একটি ক্যাপ সেটিং করে দেওয়া হয় একটি ক্যাপ পরিয়ে দেওয়া হয় যেটি দেখতে সেম ন্যাচারাল দাঁতের মতোই হয়ে থাকে এবং এর কার্যক্ষমতাও সেম অরিজিনাল দাঁতের মতোই হয়ে থাকে ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে এখানে একটি দাঁতে ক্যাপ করে দেওয়া হয়েছে তো রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে রাখলে দাঁতটি আপনাকে ফেলতে হবে না সেই অরিজিনাল দাঁতের পরেই এ ধরনের ক্যাপ পরিয়ে নিলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করিয়ে নিলে আপনার দাঁতটি কখনোই ফেলতে হবে না আর এই দাঁত দিয়ে আপনি সব কিছুই আগের মতো কার্যক্রম চালিয়ে যেতে পারবেন এবং কোনো ব্যথা বা যন্ত্রণা আপনার ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি ট্রিটমেন্টটি হানড্রেড পারসেন্ট ভালো হয়ে থাকে তো হিয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম